নমস্কার বন্ধুরা, কিচেন বাহারে আপনাদের সবাইকে স্বাগত। আমার আজকের রেসিপি ভেন্ডির ঝাল। এই জন্য এখানে আমি 300 গ্রাম ভেন্ডি নিয়েছি। একটা বাটিতে 1.5 টেবিল চামচ সাদা সর্ষে, 1.5 টেবিল চামচ কালো সর্ষে আর 1 টেবিল চামচ পোস্ত ভিজিয়ে রেখেছিলাম। এবার এটা একটা মিক্সিং জারে নিয়ে নেব। দিয়ে দেবো 4টে কাঁচা লঙ্কা আর সামান্য একটু নুন। এবার এই সমস্ত কিছু বেটে নেব। সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কাটা বাটা হয়ে গেছে। একটা ফ্রাই প্যানে দিয়ে দিচ্ছি 3 টেবিল চামচ সর্ষের তেল। তেলটা হাই ফ্লেমে গরম করে নিলাম। এবার ভেন্ডিগুলো ভেজে নেব। ভেন্ডিগুলো মিনিট দুদিন ভেজে নিলাম। এবার দিয়ে দিচ্ছি 1/2 চামচ হলুদ গুঁড়ো আর 1/2 চামচ দিচ্ছি নুন। নুন আর হলুদটা মিশিয়ে নিলাম। এবার ভেন্ডিটা আরো কিছুক্ষণ ভেজে নেব। ভেন্ডিটা আমি মিনিট পাঁচে ভেজে নিয়েছি। এবার ভেন্ডিটা একটা পাত্রে নামিয়ে নেব। এবার এই একই প্যানে দিয়ে দেবো 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল একটু গরম হয়ে এলে কালো জিরে দিয়ে দেবো 1/2 চামচ। কালো জিরেটা 30 থেকে 40 সেকেন্ড তেলের সাথে নাড়াচাড়া করে নিলাম। দিয়ে দিলাম সর্ষে পোস্ত আর কাঁচা লঙ্কা বাটা। স্বাদ অনুযায়ী দিলাম নুন। এবার কিছুক্ষণ সময় ধরে সমস্ত কিছু কষিয়ে নেব। মিনিট তিনেক মিডিয়াম ফ্লেমে কষিয়ে নিলাম। এবার মিক্সির জারটা ধুয়ে একটু জল দিয়ে দেবো। জল দিয়ে সমস্ত মশলার সাথে মিশিয়ে নিলাম। এবার হাই ফ্লেমে কিছুক্ষণ ফুটিয়ে নেব। হাই ফ্লেমে মিনিট দুদিন সময় ধরে ফুটিয়ে নিলাম। এবার ভিজে রাখা ভেন্ডিটা দিয়ে দেবো। ভেন্ডিটা দিয়ে সমস্ত কিছুর সাথে মিশিয়ে নিলাম। এবার দিয়ে দেবো 1 টেবিল চামচ সর্ষের তেল। তেলটাও একবার মিশিয়ে নেব। তেলটাও একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিলাম। এবার লো মিডিয়াম ফ্লেমে রান্না করে নেবো ভেন্ডি সিদ্ধ হয়ে আসা পর্যন্ত। মিনিট পাঁচে একদম লো মিডিয়াম ফ্লেমে ভেন্ডির ঝালটা আমি রান্না করে নিয়েছি। ভেন্ডি খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে আর ভেন্ডির ঝালটাও আমার রান্না করা কমপ্লিট। এবার গ্যাস বন্ধ করে নামিয়ে নেব। আমার এই ভেন্ডির ঝালের রেসিপি আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। যদি ভালো লাগে লাইক শেয়ার করবেন। আমার চ্যানেলে নতুন বন্ধু হলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। তাহলে আজকের মতো এই পর্যন্ত। আবারও দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।